আসসালামু আলাইকুম বন্ধুরা ফিরে এলাম আরেকটি অনুরোধের ভিডিও নিয়ে অ্যালোভেরা চুলে কীভাবে ব্যবহার করতে হয় সেই ভিডিওটিতে অনেক আপু আমাকে কমেন্ট করেছিল অ্যালোভেরা চুলে ব্যবহারের ক্ষেত্রে অ্যালোভেরা জেল অ্যালোভেরা পাতা থেকে কিভাবে তৈরি করতে হয় বাসায় অ্যালোভেরা জেল তৈরি নিয়ম জানতে চেয়েছেন তাই আপনাদের জন্য আজকে আমার এই ভিডিও আশা করি আপনাদের কাজে লাগবে এর জন্য সর্বপ্রথম আমি ভালো এবং হেলদি পাতা নিয়ে নিয়েছে এগুলোকে পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পরে পনেরো বিশ মিনিটের জন্য এভাবে রেখে দিতে হবে এর ফলে এর ভেতরে যে হলুদ কষটা আছে সে কষটা বেরিয়ে আসবে একটি টিস্যু বা তয়লার সাহায্যে এভাবে ভালোভাবে মুছে নিয়ে তারপরে এগুলো থেকে জেল বের করার উপযোগী করে তুলতে হবে বন্ধুরা এরকম রকম হলুদ কষ যে পর্যন্ত না হবে এ পর্যন্ত কিন্তু এই অ্যালোভেরা জেলটাকে পরিষ্কার করে যেতে হবে এখন আমি অ্যালোভেরা পাতা দু সাইড থেকে কেটে নিয়ে এভাবে জেল বের করার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন ওপরের যে অংশটা আলাদা করে ফেলে ভেতরের জেলটা বের হয়ে আসবে এখন আমি একটি ছুরির সাহায্যে এভাবে চারিদিকে কেটে দিচ্ছি এবং একটি কাঁটা চামিচের সাহায্যে খুব সুন্দরভাবে এর ভেতরের জেলগুলো বের করে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম অনায়াসে যে অ্যালোভেরা জেল কিভাবে পাতা থেকে বের করতে হয় অনেকে অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেল বের করতে পারেন না আশা করি তাদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা এখন আমি একটি পরিষ্কার বাটিতে নিয়ে নিচ্ছি যতখানি সম্ভব পরিষ্কার চামিচ বাটি সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যবহার করার চেষ্টা করবেন এখন আমি এই জেলগুলোকে একটি ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেওয়ার পরে এর মধ্যে যে জোসটা বের হবে সেই জোসটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে এখন আমি একটি পরিষ্কার পাত্রে সেই জোসটুকু ঢেলে দিচ্ছি এই জোসটা যখন পড়তে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা পানি দিয়ে গুলে নিয়ে তারপর এখানে অ্যাড করতে হবে দু থেকে তিন মিনিট পরে এটি আস্তে আস্তে গাঢ় হতে শুরু করে দিবে যখন এটি এরকম একটি গাঢ় রূপ নেবে তখন এটা বসতে হবে যে নামানোর উপযোগী হয়েছে বন্ধুরা এখনও কিন্তু অ্যালোভেরা জেল পুরোপুরিভাবে তৈরি হয়নি এখন একটি পরিষ্কার বাটিতে যে জেলটুকু তৈরি হয়েছে সেটা ঢেলে নিতে হবে এখন আমি এখানে অ্যাড করব আমন্ড অয়েল এই আমন্ড অয়েল আমাদের ত্বকের জন্য অত্যন্ত জরুরি এ সম্বন্ধে আমার অনেক ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যাদের ত্বকে অ্যালার্জি আছে তারা এখানে কিছুটা গ্লিসারিন অ্যাড করে দিবেন যেহেতু এটি একটি পাউডারের সাহায্যে তৈরি করা হয়েছে সেহেতু এটি মিশে যেতে একটু সময় লাগবে ধৈর্য ধরে মিশাতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে বারো ঘন্টা একটি পরিষ্কার স্থানে রেখে দিন এবং মাঝে মাঝে নেড়ে চড়ে দিন বন্ধুরা যদি কেউ চান তাহলে কিন্তু এখানে মনের মতো কোনো ফ্লেভার অথবা কালার অ্যাড করতে পারেন এখানে আমি কিছুটা ফুল নিয়েছি এবং এই ফুল থেকে যে কালারটা বের হবে একদম ন্যাচারাল একটি কালার বের হবে সেই কালারটাই আমি এখানে অ্যাড করে দেব দেখতেই পাচ্ছেন একটি হালকা হলুদ রঙের কালার বের হয়ে আসছে এটাকে আমি জোশের জুসের মধ্যে এখন অ্যাড করে দেব ন্যাচারাল কালারে কোনো রকম সাইড এফেক্ট নাই আপনারা চাইলে যে কোনো ধরনের ফুলের রস এভাবে অ্যালোভেরা জুসের মধ্যে মিশিয়ে ব্যবহার করতে পারেন এখানে আমি পুরতলিকার কালার যে ফুলটি সিটি ব্যবহার করেছি এর ফলে এর রঙটা দেখেন কতটা চেঞ্জ হয়ে আসছে এবং উজ্জ্বল দেখাচ্ছে এটা পুরোটাই অপশনাল না চাইলেও কোনো ক্ষতি নেই ফুলের এই রসটা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন নয়তো নয় বন্ধুরা এখন একটা কন্টেনারে ভরে এটাকে আপনি রেখে দিতে পারবেন পনেরো থেকে বিশ দিন অথবা এক মাস এক মাসের বেশি ব্যবহার না করাই ভালো কেননা অল্প করে তৈরি করে অল্প দিনে শেষ করে দেওয়াই ভালো এবং পরবর্তীতে নতুন করে তৈরি করে নিয়ে পুনরায় ব্যবহার করুন জেলটা যখন গ্লেজি হয়ে আসবে তখন আর এখানে নাড়াচাড়া করার কোনো দরকার নেই কারণ বেশি নাড়াচাড়া করলে জেল লিকুইড হয়ে যেতে পারে আপনি যদি চুলের জন্য ব্যবহার করতে চান তাহলে এতে ভিটামিন ই ক্যাপসুল মেশাতে পারেন এবার একটি পরিষ্কার পাত্রে জেলটি সংরক্ষণের পালা ত্বকের জন্য ফ্রেশ ন্যাচারাল হোম মেড অ্যালোভেরা জেলের কোনো বিকল্প নেই তাই আজকে আমি আপনাদের সাথে চেষ্টা করেছি অ্যালোভেরা জেল বাসায় কীভাবে তৈরি করে সংরক্ষণ করতে হয় এবং নবচর্চায় জগতে অ্যালোভেরাকে ছাড়া একদিনও কিন্তু অতিবাহিত করা অসম্ভব অ্যালোভেরা জেল শুধু ত্বকের জন্য নয় এটি কিন্তু চুল ঠোঁট স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ